আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাচ অ্যান্ড লার্ন। আজ আমি কথা বলবো কারেকশান নিয়েই, ইংলিশ গ্রামার কারেকশান। এটা ক্লাস সিক্স টু টুয়েলভ এবং বিসিএস প্রিপারেশান যারা নিচ্ছ সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট কারেকশান। তো আমরা এখানে আজ চারটা নিয়ম শেখাবো ইনশাল্লাহ, এবং চারটার ভিতরে ইনশাল্লাহ অনেক নিয়মগুলো কভার করবে, একটু শর্টকাট ওয়ে এটা। তো প্রথমে আমি শুরু করলাম, আমার সাথে অবশ্যই তোমরা পড়তে থাকবে, সানাম অফ সানাম। আমরা যে সানামের কথা, হিন্দি ভাষার যে সানাম, ওই কথাটা মনে রাখলে চলবে, সানাম অফ সাবজেক্ট ভার্ব। আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে সানাম যদি থাকে, সানামটাকে, সানাম জিনিসটা পরে সেটা কী তা আমি আলোচনা করছি, কিন্তু মনে রাখতে হবে সানাম অফ যদি থাকে তাহলে সানাম অফের নিয়ম হচ্ছে সাবজেক্ট যা হবে ভার্ব তা ফলো করবে, এর আগের অংশটুকু কোনো কাজে লাগবে না। এখন দেখা যাক সানামটা কি। এস ইকুয়াল টু সাম, এ ইকুয়াল টু এনি, এন ইকুয়াল টু নান, এ ইকুয়াল টু অল, এম ইকুয়াল টু মোস্ট। এখন এই সানামের প্রত্যেকটা শব্দ যদি আমরা এখানে বসাই, সাম, এনি, নান, অল, মোস্ট, তাহলে যে জিনিসটা আসবে সেটা কখনোই এই সাবজেক্টের সাথে এর কোনো ইম্প্যাক্ট আসবে না। আমরা উদাহরণগুলো লক্ষ্য করি, সাম অফ দ্য মানি অজ অথবা ওয়ার স্টোলেন ফ্রম মাই পকেট। এই সেন্টেন্সটিতে সাম অফ কী থাকলো না থাকলো সেটা আমরা জানি না, শুধু এটুকু জানবো দ্য মানি, দ্য মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এখানে অবশ্যই আমরা জানি একটা নিয়ম, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্বকে ফলো করে। সো আমরা এখন এখানে সিঙ্গুলার ভার্বকে টিক মারতে পারি। তাহলে সেন্টেন্সটা আসছে, সাম অব দ্য মানি অজ স্টোলেন ফ্রম মাই পকেট। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে ওয়াজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হবে, আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব আসে। পরের সেন্টেন্সটা আমরা পড়ব, সাম অফ মাই ফ্রেন্ডস। এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ডস এটা কাউন্টেবল নাউন, এবং এটা অবশ্যই অবশ্যই গণনা করা যায়, আর যেহেতু এটা প্লুরাল সুতরাং এটা ক্যারি করবে প্লুরাল ভার্ব, আর এখানে ওয়ার হবে, ওয়েন দেয়ার। তাহলে সেন্টেন্সটা আমি পুনরায় পড়ি, সাম অফ মাই ফ্রেন্ডস ওয়ার ওয়েন্ট দেয়ার। নাম্বার টু, রুল নাম্বার টু, আমরা যদি দুইটা সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করি তাহলে অবশ্যই সেটা প্লুরাল ভার্ব ক্যারি করবে। আমি নিয়মটা আবারও বলি, যদি দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে তারা অবশ্যই প্লুরাল ভার্ব ক্যারি করবে। আমরা সেন্টেন্সটা পড়ি, মাই ফ্যামিলি অ্যান্ড আই আর হ্যাপি, আমার পরিবার এবং আমি সুখী। এক্ষেত্রে এখানে আর হবে, খেয়াল রাখতে হবে আরটা কি, প্লুরাল ভার্ব, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে মাই ফ্যামিলি এবং আই, ব্যাস। দুই নম্বর সেন্টেন্স হচ্ছে, রানা অ্যান্ড রানি ওয়াক টু স্কুল। আমরা যদি সিঙ্গুলার ভার্ব হতো তাহলে এখানে অবশ্যই ওয়াকস হতো, এটা প্লুরাল ভার্ব, এই জন্য ওয়াক কোনো কিছু বসিনি এর উপরে। রানা অ্যান্ড রনি ওয়াক টু স্কুল। ওকে, আমরা কিছু এক্সেপশনাল নিয়ম পড়ব, এই নিয়মেরই এক্সেপশনাল নিয়ম, খেয়াল রাখবো যেখানে মাত্র একটা দি আছে এবং দুইটা সাবজেক্ট কিন্তু মাঝে আবার অ্যান্ড যুক্ত, খেয়াল রাখতে হবে। যদি এরকম থাকে একটা দি এবং দুইটা ভিন্ন ধরনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত, তাহলে তাও আবার সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে যখন আমি বললাম দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এই কথার অর্থ হচ্ছে একই জনকে বোঝাচ্ছে, কিন্তু উনি হেডমাস্টার এবং উনি সেক্রেটারিও, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ওয়াজ হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে আবার পুনরায় পড়ি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, অর্থাৎ শেষ মিটিংয়ে, শেষ সভাতে হেডমাস্টার যিনি এবং যিনি সেক্রেটারি উনি উপস্থিত ছিলেন, একজনের কথা উল্লেখ করছে। তাহলে রুল নম্বর ফোর আমরা খেয়াল করব, দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই, এখানে যদি দুইটা দা থাকে, দুইটা যদি দা থাকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং দুইটার আগেই দা, দা এক্স অ্যান্ড দা ওয়াই এরকম যদি থাকে তাহলে অবশ্যই সেটা ক্যারি করবে প্লুরাল ভার্ব। তো প্লুরাল ভার্ব যখন ক্যারি করবে
তাহলে আমরা পড়ে আসি প্রায় একই সেন্টেন্স, আমরা আগের সেন্টেন্সের মতোই দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে খেয়াল করতে হবে হেডমাস্টার একজন ভিন্ন ব্যক্তি আর সেক্রেটারি আর একজন ব্যক্তি, একদম ভিন্ন ব্যক্তি, কারণ এখানে দি ব্যবহার করা হয়েছে। আর যদি দি ব্যবহার না করতাম তাহলে এই হেডমাস্টার অধীনে থাকতো, সেক্রেটারি একই ব্যক্তি থাকতো, সেক্ষেত্রে অজ হতো। কিন্তু এই ক্ষেত্রে আমার হবে দি হেডমাস্টার, যেহেতু এখানে দি রয়েছে, এখানে আরেকটা দি রয়েছে, সুতরাং এটা দুইজন মানুষের কথা বলা হয়েছে, এই কারণে এখানে ওয়ার হবে। তাহলে সেন্টেন্সটা আমি পুনরায় পড়ি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, শেষ সভাতে হেডমাস্টার এবং সেক্রেটারি দুইজনই উপস্থিত ছিলেন। তো এই ছিল আজকের মতো আমার ইংলিশ গ্রামারের কারেকশানের। নেক্সট আরও বিভিন্ন ডিটেলস আলোচনা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার চ্যানেলটির নাম হচ্ছে টাস অ্যান্ড লার্ন। সবাই ভালো থাকবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সুতরাং আমি বিশ্বাস করি তোমরা যদি লেগে থাকো তাহলে আমরা অল্প অল্প করে শিখলেও ইনশাল্লাহ দেখা যাচ্ছে একটা একটা সময় পরে আমরা অনেক শিখে যাবো। সো সবাই অবশ্যই গুরুত্ব সহকারে এটা দেখবে, প্র্যাকটিস করবে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই ইনবক্স করবে, আমি চেষ্টা করবো সর্বোচ্চ সেটা সলভ করার জন্য। এবং আরেকটা কথা অবশ্যই বলতে হবে, যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টেও সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, আমি সেই ধরনের তোমাদের প্রয়োজনের বেসিসে আমি কিন্তু এই ভিডিও ক্লাসটা অবশ্যই অ্যাড করব। তো সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।